আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত শিবির কল্যাণ পার্টিতে সব কি করছে? জামাতের পকেট পার্টি কয়টা? শিবিরের এত দাম 6-10। জামাত প্রশ্নে কল্যাণ পার্টিতে তোলপাড়। কল্যাণ পার্টি আলাদা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। জেনারেল ইব্রাহিম বীর প্রতীক, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তার নেতৃত্বাধীন একটা দল। এখন একটা দলের মধ্যে আভ্যন্তরীণ সমস্যা হতেই পারে, বিভিন্ন ইন্টারনাল ক্রাইসিস হতেই পারে, ফ্যাকশন থাকতেই পারে, কিন্তু কল্যাণ পার্টির অনেক গতি প্রকৃতি, জামাত, সাবেক শিবির, এই পরিচয় কিন্তু আবর্তিত হয়, যেটা খুবই ইন্টারেস্টিং এবং সেটা শিবিরের অনেক দাম এটা প্রমাণ করে। এরকম একটা কেস স্টাডি করব, নিউজ অ্যানালাইসিস করব। শুধু কল্যাণ পার্টি তো নয়, বিভিন্ন দলে এবি পার্টির মধ্যেও রয়েছে জামাত প্রশ্নে তাদের অনেক হিসাব নিকাশ এখনও আবর্তিত হয়, আমি এটা আলোচনা করেছি। আবার বিএনপির মধ্যেও জামাত প্রশ্নে তাদের ফ্যাকশনালিজমও কিন্তু নির্ভর করে, যে বিএনপির অমুক নেতারা জামাতপন্থী, অমুক নেতারা জামাত বিরোধী, অমুক নেতারা জামাত সহনশীল, অমুক নেতারা জামাত বিদ্বেষী। জামাত প্রশ্নে তাদের ফ্যাকশনালিজমের গতি প্রকৃতিও নির্ধারিত হয়। অতএব শিবির বা সাবেক জামাত বা অরিজিনালি দল হিসাবে জামাত, এটা রাজনীতিতে যে কতটা গুরুত্বপূর্ণ, অনেক ডাইমেনশন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন দল ইন্টারনাল কনফ্লিক্ট বা ইন্টারনাল ক্রাইসিসের মধ্যেও ইম্পর্টেন্ট, এটা আমার এই আলোচনায় উঠে আসবে। এবং এর মধ্যে দিয়ে আরেকটা প্রশ্ন অনেকে তুলছেন যে বাংলাদেশে আসলে জামাতের পকেট পার্টি আছে কি না, থাকলে কয়টা, এটাও আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা ইনকিলাবের একটা রিপোর্ট অ্যানালাইসিস করব। মূলত ইনকিলাব একটা রিপোর্ট করেছে, শিরোনাম দিয়েছে বিএনপির সাথে সংলাপকে কেন্দ্র করে কল্যাণ পার্টিতে গণপদত্যাগ। কয়েকদিন আগের নিউজ, আমি আলোচনা করছি 6-10-22। আমরা যেটা দেখছি নিউজে, বিএনপির সাথে দ্বিতীয় দফা সংলাপ নিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টি নেতাদের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর জেরে বিভিন্ন পর্যায়ে 200+ নেতাকর্মী পদত্যাগ করেছে। 200+ নেতাকর্মী কল্যাণ পার্টির মতো একটা ছোট দল থেকে পদত্যাগ করা, এটা গণপদত্যাগ বলা যায়। এখন সংলাপ হওয়াটা তো ভালো, কিন্তু এর মধ্য দিয়ে আবার পদত্যাগের মতো ঘটনা ঘটবে কি না, তাও ঘটবে কেন বা তাও এত বেশি পরিমাণে, এর নেপথ্যে জামাত কাজ করেছে। দেখি, শনিবার 1 অক্টোবর দলের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বরাবর পদত্যাগপত্র পাঠানো হয়। দলটির নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে বিএনপির সাথে সংলাপে কল্যাণ পার্টির সিনিয়র নেতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন এবং জুনিয়র যারা জামাত ইসলামী থেকে দলে এসেছে, তাদের গুরুত্ব দিয়ে বিএনপি সংলাপে প্রতিনিধিত্ব করায় দলের নেতাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়, যা থেকে পদত্যাগের সিদ্ধান্ত। এর মানে কল্যাণ পার্টির মধ্যে এক্স শিবির একটা ডোমিনেশন রয়েছে, এটা তাদেরই একটা অংশ মনে করছেন, সিনিয়র একটা অংশ মনে করছেন। কারণ কল্যাণ পার্টির মহাসচিব বা আরও গুরুত্বপূর্ণ নেতা বা বিএনপির সাথে সংলাপে যারা আজ ছিল, একটা বিশাল অংশ সাবেক শিবিরের বড় বড় নেতা, বিশেষ করে নতুন কাউন্সিলে নির্বাচিত হয়েছে সাবেক শিবিরদের জেনারেল ইব্রাহিম বীর প্রতীক খুব গুরুত্ব দেন। রহস্য কী? তাহলে বিষয়টা এরকম কি না যে জামাত শিবির কল্যাণ পার্টিতে এসে একটা কিছু করছে? এই প্রশ্ন অনেকে তুলছেন। আবার তাদের দলের নেতারা কেউ কেউ কল্যাণ পার্টিকে জামাতের পকেট পার্টি মনে করে পদত্যাগ করেছে। আবার ইব্রাহিম বীর প্রতীক সাহেব, তিনি কিন্তু শিবিরকে খুব দাম দিচ্ছেন, খুব মূল্যায়ন করছেন। সাবেক শিবির তার দলে আসলেই তিনি সর্বোচ্চ সম্মান করছেন, মূল্যায়ন করে পদ পদবি দিচ্ছেন। কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান MN মোস্তফা নূর বাংলাদেশ কল্যাণ পার্টি হতে গণপদত্যাগ শীর্ষক পদত্যাগপত্রে লিখেছেন, আসসালামু আলাইকুম, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যখন রাজনৈতিক পরিসর সংকুচিত হতে হতে আরও বেশি গুরুত্ব কর্তৃত্বপরায়ণ মানসিকতায় পর্যবসিত হয়েছে এবং পরিবারতান্ত্রিক রাজতন্ত্র যখন পরস্পর সুবিধা উত্তীর্ণ হতে এক হয়ে কাজ করে, ভয়ঙ্কর ডাইনেস্টির রক্তপাত বড় বাচ্ছাদন ভেদ করে, তখনই প্রজন্মের সামনে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়ে আপনার সাথে রাজনৈতিক সংহতি ও প্রত্যয় ঘোষণা করে আমি এবং আমরা অনেকেই। এই যে মোস্তফা নূর, তিনি কিন্তু জামাতের রোকন ছিলেন, জামাতের নমিনেশনে সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, তিনি এবি পার্টিতে জয়েন করেছিলেন, প্রতিষ্ঠা নেতা ছিলেন, কেন্দ্রীয় নেতা, এরপরে আবার কল্যাণ পার্টিতে সেখানেও থাকতে পারলেন না। এর মানে সাবেক জামাত এদের মধ্যেও আবার তরুণ না বয়স্ক, এটা নিয়েও হিসাব নিকাশ রয়েছে। আপনার সাথে রাজনৈতিক পথ চলা আমাদেরকে কিছু অনাকাঙ্ক্ষিত অনিবার্য পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে। আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে অনেক দিন পার করেছি। রাজনীতির পথ জটিল এবং জটিলতার আজ, তবুও
আমাদের দেশে ও জনগণের জন্য দায় আছে। আমাদের রাজনীতিকরণের কবল হতে বেরিয়ে আসতে হবে, বিরাজনীতিকরণের কবল হতে বেরিয়ে আসতে হবে। যাই হোক, এখানে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে বিএনপির সাথে সংলাপে যদি অংশগ্রহণ করা যায় তাহলে মিডিয়া কভারেজ পাওয়া যাবে, টেলিভিশনে দেখাবে, সব মিডিয়া কভারেজ দিবে এবং প্রেস রিলিজে আসবে যে কল্যাণ পার্টির পক্ষ থেকে কে কী ছিল। সেইখানে জায়গা না পাওয়ার কারণে ক্ষোভ থেকে পদত্যাগ, এর মানে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ডেডিকেশনের লেভেল কতটুকু, লোভের পরিমাণ কতটুকু, মিডিয়া কভারেজের গুরুত্ব তাদের কাছে কত বেশি, এই সিম্পল অভিযোগে যদি পদত্যাগ করে, তাদের পদত্যাগ করা কল্যাণ পার্টির জন্য কল্যাণকর হয়েছে বলেই মনে করি, কারণ তারা পার্টির জন্য ভালো ছিল না। এমনকি পার্টির মধ্যে সাবেক শিবির এই পরিচয়ে যদি বিদ্বেষ থাকে আর এই পরিচয়ের কারণে যদি পদত্যাগের কারণ হতে পারে তাহলে সে না থাকাই ভালো, কারণ এই বিদ্বেষ নিয়ে তো কল্যাণ পার্টির কল্যাণ করা যায় না, সম্ভব নয়। এমনই এক অনিবার্য কারণে আমি এম এন মোস্তফানুর এই পদত্যাগপত্রের মাধ্যমে 1 অক্টোবর 2022 থেকে বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে পদত্যাগ ঘোষণা করছি। আপনার ভালোবাসা এবং সহযোগিতা আমাকে ঋণী করেছে। বাংলাদেশ কল্যাণ পার্টির সকল সদস্য ধন্যবাদ জানাই, আপনার নিজের পার্টি এবং আপনার নিরন্তর সফলতা কামনা করছি। যাই হোক, আরও নিউজে যেটা আছে তারপর আরও কিছু তথ্য দেব। এ ব্যাপারে মোস্তফানুর বলেন, হ্যাঁ আমরা পদত্যাগ করেছি, বিভিন্ন পর্যায়ে অন্তত 200+ নেতাকর্মী হবে, এখানে আর কেউ থাকবে না। কেন এত নেতাকর্মী একযোগে পদত্যাগ করলো? জবাবে তিনি বলেন, কল্যাণ পার্টিতে সংগঠনের গঠনতন্ত্র মেনে কাজ হচ্ছে না, গঠনতন্ত্রের চর্চা হচ্ছে না, কাজের পরিসর নেই, পদত্যাগকারীরা নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পদত্যাগকৃত নেতাদের মধ্যে রয়েছেন কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এম মোস্তফানুর, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ মামুন, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর সিনিয়র নেতা মুক্তাদের মাওলা চৌধুরী লিটন, ঢাকা মহানগর সিনিয়র নেতা তাফিমুল ইসলাম, চট্টগ্রাম মহানগর নেতা বিশিষ্ট লেখক সাংবাদিক আবদুল্লাহ মজুমদার প্রমুখ। যাই হোক, পদত্যাগ করেছে, এর মানে জামাত যেখানে যায় সেখানেই গুরুত্ব পায়। সাবেক শিবির এই পরিচয়ে জেনারেল ইব্রাহিম বীর প্রতীকের কাছে স্পেশাল ইম্পর্টেন্স পাওয়ার কারণে ক্ষোভে মিডিয়ায় মুখ দেখাতে না পেরে বা সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে অনেকে পদত্যাগ করলো, এটাই আমার কাছে মনে হয়েছে। এখন এখানে যারা গিয়েছে তারা জামাতের পক্ষ থেকে যায়নি, এক শিবির ঠিক আছে, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে গিয়েছে এবং জামাত থেকে বহিষ্কৃত, ফিরে আসলেও জামাতের মধ্যে রাজনীতিতে আত্মপ্রতিষ্ঠা পাওয়া অত্যন্ত কঠিন হবে। জামাত কিন্তু তাদের নিজেদের মনে করে না, জামাতের কোনো পারপাস এই লোকজন যারা কল্যাণ পার্টিতে গিয়ে বড় বড় পদ পাচ্ছে তারা মোটেও জামাতের পারপাস সার্ভ করছে না। তাহলে জামাতের পকেট পার্টি হওয়ার প্রশ্নই আসে না। পকেট পার্টি কয়টা? কোনো পকেট পার্টি নেই, সুসম্পর্ক আছে, ভালো সম্পর্ক কল্যাণ পার্টির সাথে আছে, এমনকি যদি জামাত কল্যাণ পার্টির প্রতীকে নির্বাচন করতে চায় তাহলে সেই সুযোগও হয়তো বা দিবে, কিন্তু পকেট পার্টি বলা যাবে না। জানেন ইব্রাহিম বীর প্রতীকের ব্যক্তিত্ব আছে, তার একটা স্বতন্ত্র রাজনীতি আছে, তিনি মেধাবী মানুষ, পকেট পার্টি বলা এটা তাকে ছোট করা বলে মনে করি, অতএব আমি পকেট পার্টি বলতে চাই না। তাহলে আসলে সাবেক শিবির মানে সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ, তার মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, একাগ্রতা আছে, সাংগঠনিক দক্ষতা আছে, তারপরে সে যে দলেই যাক না কেন, এ কারণে যে প্রকৃতপক্ষে সাংগঠনিকভাবে দক্ষ লোক তার দলে চায়, ইব্রাহিম বীর প্রতীক এটা চাইতেই পারেন, তার দলে সাংগঠনিকভাবে দক্ষ মহাসচিব দরকার, বিভিন্ন পর্যায়ের নেতা দরকার, তাহলে সাবেক শিবিরকে প্রাধান্য দেওয়ার মতো দূরদর্শী সিদ্ধান্ত আর কিছুই হতে পারে না, এটাই হচ্ছে আসল রহস্য। 6-10 আলোচনা করলাম, শিবিরের এত দামের রহস্য এটাই, জামাতের কোনো বিটিম বা জামাত ভিতরে ঢুকে অনুপ্রবেশ করে এসব কাজ করছে, এটা মনে করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। এই ধরনের রাজনীতি আসলে জামাত করে না, কারণ জামাতের লাভ নেই, জামাত যে রাজনীতি করে তাতে তাদের প্ল্যাটফর্মে থেকে বরং তাদের মূলধারা রোকন না স্বাধীনভাবে কাজ করে এগুলোই তারা বেশি একটা প্যাট্রোনাইজ করে না, অন্য পার্টিতে যাওয়া তো দূরের কথা।